সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন সম্পাদক ডট কম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। আমেরিকার মডার্নার টিকাকেই সবচেয়ে ভালো বলছেন তসলিমা নাসরিন। যার যে টিকা পছন্দ তা নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। একটি যদি টিকা বানানো হতো তাহলে পছন্দ করার কিছু থাকত না। যেহেতু কয়েকটি আছে, কয়েকটির মধ্যে একটিকে বেছে তো নিতেই পারি। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিশ্চয়ই ভালো একটি টিকা, কিন্তু এর ট্রায়াল পর্ব এখনও সমাপ্ত হয়নি। ট্রায়াল পর্ব সমাপ্ত হওয়ার পর, কার্যকারিতা পরীক্ষা করার পর, তারপর যদি একে নেই তবে মনে খুঁতখুঁত থাকবে না। অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড 100% কাজ করবে না, কিন্তু তারপরও ট্রায়ালের ফল দেখে বলা যায় 60-90% কাজ করবে। ফাইজারের টিকা প্রায় 100% কাজ করবে, কিন্তু এই টিকা নিয়ে একটাই মুশকিল, একে স্টোর করতে এবং একে নিয়ে ট্রাভেল করতে -70°C-এর দরকার। তাপমাত্রা একটা সমস্যা, সেদিক থেকে আমেরিকার মডার্নার টিকাই ভালো, ভালো কাজও করবে। সাধারণ রেফ্রিজারেটরে এ টিকা ভালো থাকবে 6 মাস। কিন্তু পাবো কি করে মডার্না? হাতে টিকা পাবো যদি টিকা কেউ আমেরিকা থেকে নিয়ে আসে, সরকারিভাবে না এলেও বেসরকারিভাবেও যদি আসে। বিশ্বের 7.8 বিলিয়ন লোকের জন্য টিকা চাই, এ তো সোজা কথা নয়। টিকার অভাব থেকে থেকে দেখা দেবেই। 1 বছরের মধ্যে দ্রুত টিকা বানানো হয়েছে, কিন্তু দ্রুত টিকা উৎপাদন, দ্রুত সবাইকে দেওয়ার কাজ চললেও সবাই পেতে পেতে ক বছর লাগে কে জানে। বিশ্বময় কোনো কিছু ঘটতে এই প্রথম দেখছি। অন্য কোনো গ্রহ থেকে কোনো দুষ্ট এলিয়েন এসে আমাদের গ্রহের সবাইকে যদি খেতে শুরু করত, তাহলে সেই এলিয়েনের হাত থেকে বাঁচার জন্য সারা বিশ্ব এক হয়ে যেভাবে কাজ করত, মনে হয়েছে সেভাবেই এই প্যান্ডামিকের সময় এক হয়েছে বিশ্বের মানুষ। তারপরও মানুষ তো এই ভাইরাসকেও, এই রোগকেও, এর টিকাকেও রাজনীতির ঘোলা জলে গুলেছে। অনেকেই বড় গলায় বলেছে তারা মাস্ক পরবে না, তারা টিকা নেবে না। সরকারও বলে দিছে টিকা যদি না নিতে চায় কেউ নেবে না। কেউ কেউ আবার বলে গোটা ভাইরাসের ঘটনায় নাকি ফেক নিউজ, টিকাও নাকি ফেক টিকা। জানি না 20 লাখ মানুষের মৃত্যুকেও তারা ফেক মৃত্যু বলে কি না। অবিজ্ঞানে বিশ্বাস যাদের তারা তো মেতেছিল অকল্যাণে, কিন্তু বিজ্ঞানীরা বিজ্ঞানের উপর গভীর বিশ্বাস নিয়ে ব্রামহীন কাজ করেছেন বলেই আমরা 10 বছরের জায়গায় 1 বছরেই টিকা পেয়েছি। যে কোনো টিকা নেওয়ার পর কিছু জ্বর, গা ব্যথা, বমি এসব ঘটে, এই টিকাতেও ঘটবে। এতে ঘাবড়ে যাওয়ার তো কিছু নেই। নরওয়ের 23 জন বৃদ্ধ রোগী ফাইজারের টিকা নেওয়ার পর মারা গেছে, এটি বেশ দুশ্চিন্তার কারণ। ফাইজারের বলে দেওয়া উচিত ছিল মুমূর্ষ এবং 80-এর উপর বয়স এমন কাউকে টিকা না দিতে। করোনা ভাইরাসকে ঘায়েল করতে যেমন ইমিউনিটি থাকতে হয়, টিকা নিতে গেলে বল থাকতে হয়। ভেবেছিলাম বিশ্বের সবার সামনে যখন প্রাণঘাতী ভাইরাস নেচে বেড়াচ্ছে, সবাই অসহায় হয়ে পড়েছে, তখন বোধহয় মানুষের জন্য মানুষের সহানুভূতি বাড়বে। আশ্চর্য, তা কিন্তু সবসময় ঘটেনি। কেউ কোভিডে আক্রান্ত হয়েছে শোনার পর আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু সব দূরে সরে গেছে। শারীরিকভাবে তো দূরত্ব বজায় রাখতেই হয়, কিন্তু মানসিকভাবে দূরে সরে যাওয়াটা নিশ্চয় অমানবিক। অনেককে বলতে শুনি এরক কোনো রোগ নয়, কারণ মৃত্যুর হার খুবই কম। গত 1 বছরে প্রতিদিন কোভিডে মানুষ মারা যাচ্ছে, 20 লাখ ছাড়িয়ে গেছে, তারপরেও নাকি এরক কোনো রোগই নয়। যাদের কাছের কারো বা প্রিয় কারোর মৃত্যু হয়নি কোভিডে, তারা এর ভয়াবহতা
আজ করতে আজও পারেনি। অসনা কারোর মৃত্যু কি মৃত্যু নয়? অনেকে যারা টিকা নিতে চাইছে না বলছে এত তাড়াহুড়ো করে যে টিকা বের হয় সে টিকায় বিশ্বাস না করাই ভালো। এ টিকার জন্য লোকবল অর্থবল অন্য টিকার চেয়ে লক্ষ গুণ বেশি ছিল বলেই এ টিকা তাড়াহুড়ো করে সম্ভব হয়েছে। হাজারো লোকের উপর ট্রায়াল দেওয়া হয়েছে, নিরাপদ প্রমাণিত হওয়ার পরই তা ঘোষণা দেওয়া হয়েছে। স্পুটনিক ভি ট্রায়াল ছাড়াই বাজারে এসেছে। রাশিয়াতে নাকি ট্রায়াল দেওয়ার চল নেই, এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনও পায়নি। কিছু কিছু লোক দেখলাম রাশিয়াকে ভালোবাসে বলে স্পুটনিক টিকাকেও ভালোবাসে, জানিয়ে দিয়েছে ট্রায়ালে দেয়নি না দিক। যে দেশ মহাশূন্যে মানুষ পাঠিয়েছে সবার প্রথম, সে দেশের টিকাকে চোখ কান বুঝে বিশ্বাস করা যায়, নিলে তারা স্পুটনিকই নেবে। কোভিড থেকে বেঁচে এলেও অনেকের শরীর কিন্তু আগের মতো সুস্থ হচ্ছে না, শরীরের কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, পেশির দুর্বলতা তো অনেকের কাটতেই চাইছে না। এই ভাইরাস বিশ্বে রয়েই যাবে, সবাই টিকা নেওয়ার পর এর কামড় হয়তো এতটা হিংস্র হবে না, তবে বছর বছর আমাদের এই ভাইরাস থেকে বাঁচতে টিকা নিতে হবে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য যেমন নেই। জীবন চলতে থাকবে যতদিন বেঁচে থাকি, করোনা ভাইরাস গোটা মানব জাতিকে গৃহবন্দী করেছিল তা ভুলব না, কি জানি হলপ করে বলতে পারি না ভুলব না, মানুষের তো আবার ভুলো মন। তসলিমা নাসরিনের লেখায় মন্তব্য করেছেন মীর মোনাজ হক। ভ্যাকসিন গবেষণা ও প্রস্তুতিতে ইউরোপ ও আমেরিকায় ঔষধ প্রস্তুতকারক কোম্পানিদেরকে অনুদান দেওয়া হয়েছে প্রায় $100 বিলিয়ন। ফাইজার, বায়োনটেক, মডার্না, কিওরভ্যাক ও অ্যাস্ট্রাজেনেক এসব ওষুধ প্রস্তুতকারক কোম্পানি যথেষ্ট অর্থনৈতিক সহায়তা পেয়েছে, তাই তারা বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করছে। অথচ বাংলাদেশে ভ্যাকসিন উচ্চ দামে ১২২৫ টাকায় বিক্রি হবে, কেন একবার চিন্তা করুন। এক গরিব কর্মজীবী মানুষ যার চারজন পরিবারের সদস্য, তাকে পুরো মাসের বেতন গুনতে হবে করোনা ভ্যাকসিন কিনতে। ইউরোপে অনেক দেশেই ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অনেক দেশে সামান্য ২-৫ ইউরো দাম ধরা হয়েছে, অথচ বাংলাদেশের সরকার, ভারতের সেরাম ইনস্টিটিউট, যারা অ্যাস্ট্রাজেনেকের সহায়তায় ভ্যাকসিন তৈরি করছে, তাদের সাথে ৬,০০০ কোটি টাকার চুক্তি করার আগেই বেসরকারি কোম্পানি বেক্সিমকো চুক্তি করেছে বেশি মুনাফার জন্য। এখানেও লুটপাটের পরিকল্পনা হয়ে গেছে। বাংলাদেশ একমাত্র সিরামের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকের ভ্যাকসিন পাবে, যার ট্রান্সপোর্ট ও রক্ষণের জন্য বেক্সিমকো ৩০০ কোটি টাকা মুনাফা করবে। ভ্যাকসিন বাংলাদেশে আসেইনি, অথচ লুটপাটের পরিকল্পনা হয়ে গেছে। আর একটা খবরে পড়লাম যে বাংলাদেশে প্রথমে স্বাস্থ্যকর্মীদেরকে ভ্যাকসিন দেওয়ার পরেই দ্বিতীয় স্থানে আসে সরকারি আমলা, জনপ্রতিনিধি, পুলিশ ও সেনাবাহিনী। আর ইউরোপে অগ্রাধিকার হলো স্বাস্থ্যকর্মীর, পরেই বয়স্ক মানুষরা। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন।